আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার ফেব্রুয়ারি চব্বিশ বিএনপি জামাতকে ইঙ্গিত করছে জাতীয় পার্টি এবার কি ঘটছে দেখুন জাতীয় পার্টি নতুন রাজনীতি করছে একটু চালাকি করছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মহিউদ্দিন খান আলমগীরের কথা আপনাদের মনে আছে দর্শক তিনি কিছু হলেও যাই ঘটুক তিনি স্বপ্ন দেখতেন তার নেপথ্যে বিএনপি জামাতকে রানা প্লাজা ধসের পর বিএনপি জামাতকে কিভাবে টেনে এনেছিলেন যে বিএনপি জামাতের লোকজন ধাক্কাধাক্কি করেছিল আবার তখনকার সময় খুব জনপ্রিয় পরিভাষা ছিল যে এর পেছনে জামাত শিবির হাত আছে এর মানে তখন অনেক মজার মজার জোকসো বাজারে প্রচলিত ছিল যে কারোর সন্তান হলেও তার নেপথ্যে জামাত শিবির হাত আছে কি না কোনো গাছের পাতা পড়লে ঢাকার রাজপথে কোনো ডাল ভেঙে পড়লে জামাত শিবির করেছে এরকম একটা রেটোরিক কিন্তু জাস্ট জক্স হিসাবে চলেছিল দীর্ঘদিন যাবৎ এখন ওইরকম একটু চালাকি করতে চাচ্ছেন জাতীয় পার্টি চুন্ন তিনি তাদের যে অভ্যন্তরীণ সমস্যা তাদের যে নিজেদের মধ্যে কামড়াকামড়ি এতে অযাচিতভাবে জামাত শিবিরের নাম না বললেও বিএনপির নাম না বললেও কৌশলে তাদেরকে ইঙ্গিত করেছেন আমরা তীব্র প্রতিবাদ জানাবো এবং আসল ঘটনাটা বিশ্লেষণ করব অন দি আদার হ্যান্ড জিএম কাদেরও আবার একটু চালাকি করে স্মার্ট সাজার চেষ্টা করছেন ওটাও এক ধরনের নাটক জিএম কাদের কীভাবে চালাকি করছেন স্মার্ট সাজার চেষ্টা করছেন এটাও একটু আমরা দেখব যে যতই গালি দিক জিএম কাদের এখন বিরোধী দলের নেতা আসলে জাতীয় পার্টি জানে যে তাদেরকে জনগণ গালি দেয় এবং জিএম কাদের নিজেই স্বীকার করেছেন যে আসলে জনগণ তাদেরকে ভালোভাবে দেখে না এর মানে জনগণ যে তাদেরকে গালি দেয় জনগণ যে তাদেরকে গৃহপালিত বলে এটা জাতীয় পার্টি নিজেরা স্বীকার করছে কিন্তু তাতে তাদের কিছু আসে যায় না কারণ আওয়ামী লীগ তাদেরকে ঝুটা দিয়েছে আওয়ামী লীগের ঝুটা পেলে কিসের জনগণ জনগণের ভোট যে লাগে না সেটা তো জানে জিএম কাদের তো নিজে বলেই দিয়েছেন যে সরকার যেখানে যাকে চেয়েছে জিতিয়ে এনেছে সেখানে জনগণের ভোট কী অতএব জনগণ যে তাদেরকে ভালোভাবে দেখে না স্বীকার করছে জনগণ যে গালি দেয় তাও তারা সেটা জানে কিন্তু এগুলোতে কিছু হয় না বিরোধী দলীয় নেতা বিরোধী দলীয় নেতা কে বানিয়েছে আসলে আওয়ামী লীগের অনুকম্পায় বিরোধী দলীয় নেতা হয়েছে এবং এটাও তো কার্যত মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রেডিট দিতে হচ্ছে তাদেরকে এটা তারা জানে অতএব তারা ঝুটা পেয়েছে পোস্ট পেয়েছে পোস্ট পেয়েছে আরও গ্রাম্য ভাষায় বললে কমিটি পেয়েছে এটাকে কমিটি পেয়েছেই বলতে হবে অতএব এইসব গালিটালিতে তাদের কিছু আসে যায় না নির্লজ্জ জাতীয় কোন কোনো সরমের কোনো বালাই নেই যে যতই গালি দিক গোলাম মোহাম্মদ মানে জিএম কাদের এখন বিরোধী দলীয় নেতা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক জন্য দেখেন তাহলে জনগণের পারসেপশন জনগণের গালি জনগণের অনুভূতির কোনো তোয়াক্কা তাদের কাছে নেই এটাই তো মনে হয়েছে জাতীয় পার্টির মহাসচিব বলেন আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে অনেকেই জাপাকে গৃহপালিত বিরোধী দল বলে না আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে বলে না জাতীয় পার্টিকে মহাজোট বা কোনো একটা দলের সাথে জোট মহাজোট এগুলো করলে গৃহপালিত বিরোধী দল বলে না বলা উচিত নয় গৃহপালিত বিরোধী দল বলে গৃহপালিত সুলভ আচরণের কারণে আওয়ামী লীগের চিন্তা দর্শনের বাহিরে আওয়ামী লীগের ছারের বাহিরে এক বিন্দু পরিমাণও জাতীয় পার্টি স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে না বলেই তাদেরকে গৃহপালিত বিরোধী দল বলে কি কারণে গৃহপালিত বিরোধী দল বলে এটাই তো ঠিকমতো তারা জানে না রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্ক থাকা লাগে যা কখনো কারো পারপাস সার্ভ করে নাই আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি ওরে বাবারে আচ্ছা সমালোচনা অর্থ কী দেখেন দান্দাবাজির একটা লিমিট থাকা দরকার এই মুজিবুল হক চুন্নুরা এরা যে কতটা ধান্দাবাজ কতটা অসৎ অনৈতিক তার একটা প্রমাণ দেখেন তারা স্বীকার করছে যে আওয়ামী সাথে মহাজোট আবার এটাও স্বীকার করছে যে আওয়ামী সাথে ভাগ বাটোয়ারা করে কিংবা সমঝোতা করে তারা নির্বাচন করেছে যদিও সমঝোতার প্রয়োজন নেই বলেছিল কিন্তু প্রকাশ্যে সমঝোতা করেছে ছাব্বিশ আসনে তো এখন তারা সবসময় সরকারের সমালোচনা করে সরকারের সমালোচনা অর্থ কী জোট করে নির্বাচন করলে কিংবা সমঝোতা করে নির্বাচন করে যে সমালোচনা বলা হয় এটা বিরোধী দলীয় সমালোচনা বলে না বিরোধী দলীয় সমালোচনা হচ্ছে সেটা যে সমালোচনায় সরকারের ক্ষমতাকে চ্যালেঞ্জ করা থাকে তাদের বিকল্প হওয়ার চেষ্টা থাকে কিন্তু সেরকম কোনো চিন্তা সুযোগ কিছুই নেই কারণ তারা এসেছেন এই সমঝোতা করে একসাথে এসেছেন একই নৌকা এসেছেন তো এখন সরকারের সমালোচনা তো একমন্ত্রী আর এক মন্ত্রী করে করে না এটা কি এটা কি সমালোচনা যেমন বেরিস্টার সুমন বা ওবায়দুল কাদের দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ওবায়দুল কাদের এবং সুরঞ্জিত সিন গুপ্ত এরা আওয়ামী লীগেরই সমালোচনা করতেন এর মানে কি তারা বিরোধী দল ছিলেন কখনই নয় আওয়ামী লীগের অনেক মন্ত্রীদের দুর্নীতির সমালোচনা আওয়ামী লীগের অনেক নেতারা করে এর মানে কি প্রধানমন্ত্রী নিজে অনেকে সমালোচনা করেন বা আওয়ামী লীগের ভিতরে যারা সিন্ডিকেট করে তাদের সমালোচনা অনেক মন্ত্রী করার চেষ্টা করেন এটাকে কি সমালোচনা বলা হয় না এটা নিজেরা নিজেরা এটাকে আত্মসমালোচনা টাইপের সরকারের সমালোচনা বিরোধী দল হিসেবে করা বলতে যা বোঝায় তা জাতীয় পার্টি মোটেও করতে পারে না যদি দুই একটা কথা সরকারের বিরুদ্ধে বলে থাকে ওটা হচ্ছে আত্মসমালোচনা আত্মসমালোচনা মানে নিজেদের নিজেরা সমালোচনা সেলফ ক্রিটিসিজম তো নিজেদের সমালোচনা নিজেরা করা এটা আসলে বিরোধী দল সুলভ সমালোচনা নয় আশা করি বুঝাতে পেরেছি বিরোধী দলের চিফ হুইপ মনোনীত হওয়ায় মুজিবুল হকচুন্নু বলেন এই পার্লামেন্টে বিরোধী দল কী তা দেখিয়ে দেওয়া হবে কচু দেখাবে সম্ভবই না সুযোগই না যারা আওয়ামী লীগের ভোট নিয়ে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে আওয়ামী লীগ সমর্থিত বা শেখ হাসিনার সমর্থিত প্রার্থী বলে নির্বাচনে জয়লাভ করেছে তারা বিরোধী দল কী দেখিয়ে দেবে এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু হতে পারে না সরকার ভুল ত্রুটি ধরে দেওয়ার জন্য যা করার তাই করা হবে দেখেন সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিলেই বিরোধী দল হয় না সরকারের ভুল ত্রুটি সরকারের লোকজনেও ধরিয়ে দেয় এক মন্ত্রী আর মন্ত্রী ভুল ধরিয়ে দিতে পারে এক এমপি আর এক এমপির ভুল ধরিয়ে দিতে পারে এক ভাই আর এক ভাইয়ের ভুল ধরিয়ে দিতে পারে কিন্তু সেটা গণতন্ত্রের সংসদীয় গণতন্ত্রের বিরোধী দল হয় না এটা ভিন্ন বিষয় সংসদে সরকারের সমালোচনার সাহসের সঙ্গে করা হবে সংসদের জনগণের পক্ষে কথা বলা হবে হ্যাঁ ওই বিরোধী গৃহপালিত হিসেবে মালিকের কাছে তো খাবার টাবার চাওয়া যায় ওই পর্যন্ত এর চাইতে বেশিরা এর চাইতে বেশি কিছু করতে পারবে না দেখেন ইম্পর্টেন্ট যে বিষয়টা আমার আজকের আলোচনা অন্যতম মূল আকর্ষণ যারা নির্বাচন বর্জন করেছে তারাই জাতীয় পার্টির কিছু লোককে উস্কানি দিচ্ছে সংখ্যা বড় বড় কিছু হলে বড় কিছু বড় হওয়ার আন্তরিকতা দেখেন এর মানে জাতীয় পার্টির নিজেদের মধ্যে যে কামরা কামড়াকামড়ি অফিস দখল অমুক তমুক তো এ বা অথবা এই বহিষ্কার জিএম কাদের এবং চূন্নু তো বহিষ্কার হয়েছেন এবং পাল্টা কাউন্সিলের ডাক দিয়েছেন নতুন কমিটি এর সাথে এবং জিএম কাদের দুই ভাগে ভাগ হয়ে গিয়েছেন তো এই যে ডিভিশন তাদের মধ্যে তো এটার ব্যাখ্যা হিসাবে চূর্ণ বলার চেষ্টা করেছেন যারা নির্বাচন বর্জন করেছে তারাই যাবার কিছু লোককে উস্কানি দিচ্ছে এখন নির্বাচন বর্জন করেছে কারা বিএনপি জামাত তাহলে বিএনপি জামাত উস্কানি দিচ্ছে বিএনপি জামাতকে ইঙ্গিত করছে এটা সম্পূর্ণ ধৃষ্টতাপূর্ণ আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই জাতীয় পার্টিকে উস্কানি দেওয়ার মতো কোনো প্রয়োজন বা কোনো গ্রাউন্ড অথবা কোনো যৌক্তিকতা বিএনপি জামাতের নেই অথবা সেই সময় নেই জাতীয় পার্টি নিজেরা নিজেরা কামরাকামড়ি করবে এটা জাতীয় পার্টির ইতিহাস এবং সরকার প্রয়োজনে রসনের স্বাদ খুব ঘনিষ্ঠ তাকে কিছু উস্কানি দেয় বা দিতে পারে এটা একেবারেই স্বাভাবিক কারণ উভয় তো সরকারের মুখোমুখি কিছু হলে যেন পুলিশ তাদেরকে গিয়ে প্রোটেক্ট করে এটা তোর বিএনপি জামাত করবে না আর জাতীয় পার্টির আর একাংশের নেতারা কি বোকা যে বিএনপি জামাতের উস্কানিতে তারা পা দিবে সরকার সংশ্লিষ্ট ছিল তারা অর্থাৎ সরকারের উস্কানিতে পা দিতে পারে বিএনপি জামাতের উস্কানিতে কি বা বিএনপি জামাতের উস্কানিতে পা দিবে কেন এর তো কোনো যুক্তি হয় না দেখেন জিএম কাদের সাহেব আবার কি বলছেন তথা তথাকথিত বিরোধী দলীয় নেতা আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়িয়ে জাপার ক্ষতি করেছে জিএম কাদের এর মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় কথা বলে দিয়েছে তো এটা এটাও ওই স্ক্রিপ্টেড যা আগে বলা থাকে যে আসলে একটা মজার কথা বলি আমরা যখন বিভিন্ন জায়গায় টকশোতে যেতাম এক সময় তখন প্রতিপক্ষ যাদের যারা থাকতো টকশো মাঠে বা গ্রাউন্ডে অন স্ক্রিন অনেক উত্তেজনাকর কথাবার্তা একজনের বিরুদ্ধে আরেকজনে বলা হতো কিন্তু বিরতির সময় কিন্তু আমরা চা খেতাম এবং নানান আন্তরিক আন্তরিকতাপূর্ণ কথা বলতাম অনেক সময় এরকম বলতো আমাদেরকে যে ভাই একেবারে এরকম কথাটা বলে দিতে পারলেন তো বলবেন ঠিক আছে ওইখানে আবার আবার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক সময় আলাপ আলোচনা হতো অথচ তাদের সাথে আদর্শিক বা অনেক দূরত্ব আছে তো বলতো যে ভাই এই যে আপনার সাথে আমার সাথে যে ব্যক্তিগত ভালো সম্পর্ক এটা আবার টকশোতে যেন রিফ্লেকশন না হয় বিরোধিতার জায়গায় বিরোধিতা করবেন আমার বিরুদ্ধে কিন্তু বলবেন এরকম কথাবার্তা হতো বা এটা হয় এখন এই আওয়ামী লীগ জিএম কাদের মধ্যে বাস্তবত হচ্ছে এরকম যে আওয়ামী লীগ জিএম কাদের একই কোনো পার্থক্য নাই কারণ আওয়ামী লীগের সাথে সমঝোতা করেই জিএম কাদের নির্বাচিত হয়েছেন তো এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যেটা ওটাও অনস্ক্রিন বিরোধীটা কিন্তু ভিতরে ভিতরে তারা একই যে আবার এই ভিতরে এত সম্পর্ক এটা আবার বলে দিও না দু একটা কথা বিরুদ্ধে বলো তো এইগুলোর অংশ হিসাবে জিএম কাদের বিরুদ্ধে বলছে এছাড়া অন্য কিছু বলে আমি মনে করি এটা আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়িয়ে যাপার ক্ষতি করেছে এগুলো নাটক যতই আওয়ামী লীগের বিরোধিতা করুক বা বলুক এগুলো নাটকের অংশ বিরোধী দল হিসাবে যাতে একটু বিশ্বাসযোগ্যতা পায় তার জন্য এসব কথাবার্তা বলছেন জাতীয় পার্টির বেহাল দশার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের তিনি বলেন আওয়ামী লীগ ইচ্ছাকৃত বা ভুল করে দলের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে যার কারণে জাতীয় পার্টি অনেক ক্ষতি হয়েছে আমরা তিন শাসনে সরাসরি লড়াই করেছি এই বিভ্রান্তিটা না থাকলে আরও ভালো ফল হতো আমরা অনেক সদস্য একেবারে প্রকাশ কথাবার্তা সব কথাবার্তার কোনো ক্রেডিবিলিটি নেই তবে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভাগ করছে উস্কানে দিচ্ছে এটা ঠিক কিন্তু তাও জিএম কাদের বিশ্বাস করে বলেন না অথবা সিরিয়াসলি বলেন না ওটা লোক দেখানো জাস্ট বিরোধী দল নেতা হিসেবে দু একটা কথা না বললে তো হয় না এরকম বলছেন সব নাটক জাতীয় পার্টি ইজ সার্কাস